নমস্কার বন্ধুরা, আমি মল্লিকা। মল্লিকাস কুকিং কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। তো আমি আজকে একেবারেই একটা নতুন ধরনের রেসিপি নিয়ে চলে এসেছি, স্বাদে গন্ধে ভরপুর গন্ধরাজ লেবু চিকেন রেসিপি। এই গন্ধরাজ লেবু চিকেন রেসিপিটা খেতে কিন্তু দুর্দান্ত। তো এই রেসিপিটা আমি কিভাবে রান্না করি সেটাই শেয়ার করব, আর আমার সাথে জুড়ে থাকবেন রেসিপিটা দেখার জন্য। স্বাদে গন্ধে ভরপুর গন্ধরাজ লেবু চিকেন রেসিপিটা রান্না করার জন্য এখানে আমি হাফ কেজি চিকেন নিয়েছি, একেবারে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর যেহেতু গন্ধরাজ লেবু চিকেন, এর জন্য গন্ধরাজ লেবু নিয়েছি এখানে, আর সাথে বাকি মশলাগুলো আমি এখন এখানে কেটে নিয়েছি। এখানে আলু দিয়ে রান্না করব, তো আলুটাকে কেটে নিয়েছি, পেঁয়াজ টমেটো আর সাথে লেবুটা তো আছেই, সব কিছু কেটে নিয়েছি। এখন আমি চিকেনটাকে মেরিনেট করব। তো এখন যে পেঁয়াজটা কেটে রেখেছি সেই পেঁয়াজটাকে আমি অ্যাড করে দিয়ে দিলাম, আর সাথে যে টমেটোটা কেটে রেখেছি সেটাকেও অ্যাড করে দিয়ে দিলাম। এগুলোকে অ্যাড করে দেওয়ার পরে এদিকে আমি একটা বাটিতে খুব অল্প পরিমাণে শিল নোড়ায় বেটেছি আদা রসুন আর হচ্ছে কাঁচা লঙ্কা। তো এই পেস্টটাকেও আমি এখানে অ্যাড করে দিয়ে দিলাম, আর সাথে দিয়ে দিলাম সর্ষের তেল 4 চামচ মতো, বেশি সর্ষের তেল আমি দেইনি, 7 মতো লবণ অ্যাড করে দিয়ে দিলাম, আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো অ্যাড করে দিয়ে দিলাম। আর দেওয়ার পরে এখন 1/2 চামচ মতো জিরে গুঁড়ো অ্যাড করলাম, আর লাল লঙ্কার গুঁড়ো 1/2 চামচ মতো অ্যাড করে দিয়ে দিলাম, যেহেতু আমি কাঁচা লঙ্কা এখানে পেস্ট করে দিয়েছি। আর যে গন্ধরাজ লেবুটা কেটে মানে নিয়েছি সেই লেবুটাকে কেটে এখন রসটাকে আমি একটু বের করে নিয়ে নেব, চিকেনটার মধ্যে দিয়ে দিচ্ছি। লেবু রসটা দেওয়া হয়ে গেলে চিকেনটাকে আমি ভালো করে মেরিনেট করে নেব, একদম সম্পূর্ণ মশলাগুলোর সাথে ভালো করে কষিয়ে নিব, আর 10 মিনিটের জন্য আমি চিকেনটাকে রেস্টে রেখে দিব। এভাবে চিকেন রান্না করে খেলে কিন্তু দুর্দান্ত লাগে। তো চিকেনটাকে আমার মশলার সাথে কষানো হয়ে গেল, এখন এটাকে আমি রেস্টে রেখে দিব 10 মিনিটের জন্য। আর এদিকে গ্যাসে একটা আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে এসেছে, আর কড়াইয়ের মধ্যে আমি এখন সর্ষের তেল পরিমাণ মতো দিয়ে দিলাম। তো সর্ষের তেলটা ফুটে উঠেছে, এখানে আমি এখন সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো দিব আর একটু লবণ দিয়ে দিলাম। আর এখন আমি যে আলুটা কেটে রেখেছি সেই আলুটাকে আমি এখন ভেজে নিব, 3 থেকে 4 মিনিট সময় ধরে আলুটাকে আমি এখন ভেজে নিব। আলুটা আমার ভাজা হয়ে গেছে, আর এখন আমি আলুটাকে একটা প্লেটের মধ্যে নামিয়ে নেব। আপনারাও এভাবে চিকেন রান্না করে খাবেন গন্ধরাজ লেবু দিয়ে, দারুণ লাগে খেতে। তো আলুটাকে আমার নামানো হয়ে গেল, ওই তেলের মধ্যে ফোড়নের জন্য আমি গোটা জিরে দিয়ে দিলাম, আর সাথে তেজপাতা দিলাম, আর 4টা শুকনো লঙ্কা অ্যাড করে দিয়ে দিলাম। ফোড়নটা আমার হয়ে গেছে, আর যে চিকেনটা আমি মেরিনেট করে রেখেছি সেই চিকেনটাকে আমি দিয়ে দিলাম। আর এখানে কোনো মশলা অ্যাড করব না, যেহেতু আমি সব মশলা মেরিনেট করার সময় অ্যাড করে দিয়েছি। তো চিকেনটাকে এখন ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি, আর এই যে দেখুন কতটা চিকেন থেকে জল বেরিয়ে এসেছে। তো এখন আমি চিকেনটাকে একটু নেড়েচেড়ে নিয়ে আমি ঢাকা দিয়ে রেখে দিব 2 থেকে 3 মিনিট সময়ের জন্য। তো চিকেনটাকে আমি এখন ঢাকা দিয়ে দিলাম। দু থেকে তিন মিনিট পরে আমি ঢাকনাটাকে তুলে নিলাম, আর তুলে নেওয়ার পরে অনেকটাই জল আছে এখনও, তো এই জলটা
যতক্ষণ না পর্যন্ত শুকিয়ে আসছে ততক্ষণ পর্যন্ত আমি নাড়াতে থাকব। একবার হলো এভাবে চিকেন রান্না করে খাবেন, দেখবেন দুর্দান্ত লাগে খেতে, আর চিকেনটা থেকে অনেকটাই কিন্তু তেল বেরিয়ে আসছে। চিকেনটা থেকে যে জলটা ছিল সেই জলটা শুকিয়ে এসেছে, আর এখন আমি যে আলুটাকে ভেজে রেখেছি সেই আলুটাকে অ্যাড করে দিয়ে দিলাম। তো অ্যাড করে দেওয়ার পরে আবারও আমি ভালো করে কষিয়ে নিচ্ছি চিকেনটাকে আলুটার সাথে। একটু সময় ধরে কষাতে হবে, যেহেতু সব কিছু আমি মেরিনেট করার সময় দিয়েছি। আমার চিকেনটা ভাজা হয়ে গেল, আর ভালো করে মশলা থেকেও তেল ছেড়ে দিয়েছে, চিকেন থেকেও তেল ছেড়ে দিয়েছে। এখন আমি সামান্য পরিমাণে চিনি অ্যাড করে দিয়ে দিলাম। আপনারা চিনিটাকে স্কিপও করতে পারেন, কিন্তু যেহেতু আমি একটু লেবু দিয়েছি এর জন্য ভাবলাম না একটু চিনি দেই, এর জন্য চিনিটাকে দিয়ে দিলাম। আর এখন আমি এখানে পরিমাণ মতো জল অ্যাড করে দিয়ে দিলাম। আপনারা যদি ঝোল খেতে চান তাহলে একটু বেশি করে জল দিবেন, আর আমি যেহেতু এটাকে কষানো করব এর জন্যই অল্প পরিমাণে এক গ্লাস মতো আমি জল অ্যাড করে দিয়ে দিলাম। তো ভালো করে মশলাটার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। নেওয়ার পরে আমি আবারও ঢাকা দিয়ে রেখে দিব 6-7 মিনিটের জন্য। তো ঢাকা দিয়ে দিলাম, 6-7 মিনিট পরে আমি ঢাকনাটাকে তুলে নিলাম। আর ঢাকনা থেকে তুলে নেওয়ার পরে দেখুন চিকেনের কালারটা দারুণ হয়েছে, আর যেমন কালারটা দেখতে হয়েছে খেতেও কিন্তু দুর্দান্ত। তো আমি চেক করে দেখলাম আলুটা সিদ্ধ হয়েছে কিনা, তো আলুটা সিদ্ধ হয়ে গেছে। আর একটু আমি 2 মিনিটের জন্য রেখে দেব চিকেনটাকে 2 মিনিট। এখন আমি 1/2 চামচ মতো গরম মশলা গুঁড়ো অ্যাড করে দিয়ে দেব। তো গরম মশলা গুঁড়োটা অ্যাড করে দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি এখন ভালো করে একটু নেচে নেব, গরম মশলাটাকে মিশিয়ে নেব। আর এখন আমি গ্যাসটাকে অফ করে দেব। আর এই যে দেখুন চিকেন রেসিপি অলরেডি আমার স্বাদে গন্ধে ভরপুর গন্ধরাজ লেবু চিকেন রেসিপি অলরেডি আমার কমপ্লিট হয়ে গেল। এখন আমি গ্যাসটাকে অফ করে দিব, আর অফ করে দিয়ে আপনাদের সামনে আমি সার্ভ করে দেখাবো। পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। আর নতুন বন্ধুদের অবশ্যই বলবো, আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিয়ে অল নোটিফিকেশন অন করে দিয়ে পাশে থাকবেন। তো এখন আমি আপনাদের সামনে সার্ভ করে দেখাচ্ছি। এই যে দেখুন আমার চিকেন রান্নাটা, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তো আমার এই আজকে স্বাদে গন্ধে ভরপুর গন্ধরাজ লেবু চিকেন রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে নেক্সট রেসিপিতে, ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।